সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ শনিবার টোয়েন্টি থার্ড ডিসেম্বর আর এখন বাজছে সকাল সাতটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আজ থেকে বাবায়ের বড়দিনের ছুটি শুরু হলো অবশ্য আজ শনিবার শনিবার এমনিতেই বাবার স্কুল ছুটি থাকে শনি রবি দুদিনই আর এই শীতের দিনে সকাল সকাল ওঠা কী যে কষ্ট আর একবার যদি এই দশ দিন বাবার ছুটি অভ্যেস হয়ে যায় দেরি করে ওঠা তারপর স্কুল খোলার পর যে কষ্টটা হবে সেটা বিশাল হবে তো সেই জন্য খুব একটা লেট করিনি অন্যদিন পাঁচটায় উঠি আজ আরও দু ঘন্টা একটু বেশি ঘুমিয়ে নিয়েছি সাতটা তো এক্ষুনি বাবাই আর আকাশ উঠে পড়বে তার আগে আমি আমার নিজের কাজগুলো কিছুটা এগিয়ে নিই তাহলে ওরা উঠলে তখন ধীরে সুস্থে সব কিছু করা যাবে তো প্রথমেই একটু গরম জল বসিয়ে নিচ্ছি এখন তো গরম জল ছাড়া মুখ ধোয়া জল খাওয়া কোনো কিছুই পসিবল নয় মানে নর্মাল যে কলের জলটা সেটা মানে মুখে নিলে যেন মনে হবে পুরো মুখে বরফ ভসে নেওয়া হয়েছে এরকম অবস্থা হয়ে যায় তো সেই জন্য সকালে উঠেই প্রথমে একটু গরম জল বানিয়ে খেয়ে নিই আর উঠেছি সাতটার সময় নেমে এলাম নিচে এরকম রুমটা একটু গুছিয়ে ওপরে বাথরুম যে সব কিছু করে ওই আরও পনেরো মিনিট আগে উঠেছি আর এই যে গরম জল ওদের জন্য কিছুটা করে রেখে দিই যাতে ওদের সুবিধা হয় মানে উঠে নিতে বাবাও গরম জলেই সব করবে মুখ ধোবে জল খাবে আর আকাশও করবে আর আমাদের একটা শীতকালে অভ্যেস আছে গার্গেল করার কারণ কি শীতকালে গলার প্রবলেমটা খুব বেশি হয় তো আমার না হলেও আকাশের আর বাবায়ের হয় তো এভরিডে সকালে উঠে প্রথমে একবার গার্গেল করে নেওয়া হয় একটু হালকা উষ্ণ জলে একটু লবণ দিয়ে ওটাকে তো সেই জন্য এই জলগুলোই রেডি করছিলাম অবশ্য আকাশ উঠলে আকাশ নিজেই লবণ নিয়ে গরম জল করে আর বাবাও তাই করে ওই জন্য আমার সুবিধা হয় একসাথে মানে সব কাজ যা আমাকেই করতে হবে তা নয় আমরা তিনজন মিলেই সব কাজ ভাগাভাগি করে করে নিই তো সেই জন্য সুবিধে হয়ে যায় অনেকটাই যখন যেদিন বাবাই ঘরে থাকে সেদিন তোমরা আগের ব্লগেও অনেক ব্লগে শুধু আগের ব্লগে নয় অনেক ব্লগেই দেখে থাকবে যে ওর বাবার জন্য চা করে বা কোনো কিছু হেল্প করতে হলে সেটা করে দেয় তো এই জন্য ছুটির দিনগুলো বেশ ভালো বেরোয় আর অনেক দিন পর আজ এই শনিবার আকাশ বাড়িতেও আছে আজকে আর কাজে যাবে না তো সেই জন্য আরও বেশি সুবিধে হয় মানে কিছু আমার দরকার পড়ার আগেই বা বলার আগেই আকাশ সেই কাজটা ঠিক করে দেয় তো এই দেখো বাবাই উঠে পড়েছে উঠে চলে এসছে আর এখন এই যে জল নিল জল নিয়ে গেল মুখ ধুতে আকাশও উঠে পড়েছে আকাশে ব্রাশ হয়ে গেছে আর এখন গার্গেল করছেই দেখো ব্রাশ করার পর গার্গেলটা করছে অনেক সময় আগে করে নাই। তো বাবাই উঠে পড়েছে আকাশও উঠে পড়েছে দুজনেরই ব্রাশ হয়ে গেল মানে আকাশের তো হয়েই গেছিল আর বাবাইয়েরও ব্রাশ হয়ে গেল। গার্গেলও হয়ে গেল এরপর গরম গরম কিছু খাওয়ার পালা তার আগে আমি একটু গ্যাস ওভেন ইন্ডাকশন, ডাইনিং টেবিল সোফা এইসবগুলো একটু মুছে নিলাম এটা আমার প্রতিদিনের অভ্যেস উঠে পড়ে মুছে নেওয়া আর এইদিকে বাবাই বলছে মা কি ঠান্ডা আমাকে একটু কাটিগানটা পরিয়ে দাও তো তুই পরেই আসতে পারতিস আর ওই যে দুধটা এত ঠান্ডা দেখে বলছে বাবা এত দু ঠান্ডা দুধ খাবো বললাম না আর এর মাঝে আমরা দুজনে একটু দুজনকে আদর করে নিলাম খুনশুটি করে নিলাম বেশ ভালো লাগে ছুটির দিনে এরকম করে দিনটা শুরু করতে আর এই দেখো ওর বাবার জন্য চা বানাচ্ছে দুধটা আমি সসপ্যানে দিয়ে দিলাম ও চা আর চিনি আমাকে জিজ্ঞেস করে করে মেপে মেপে দিয়ে দিল আর এই যে ওর হার্সলির চকো সিরাপ ও হেল ড্রিঙ্কসটা শেষ হয়ে গেছে অর্ডার দিয়েছি কিছু দিনের মধ্যেই চলে আসবে তো সেই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি তারপর দুধ আর ওপর থেকে হাঁসলির চকো সিরাপটা মিক্স করে দিল তাহলে কিছুটা হলো হেল ড্রিঙ্কসের মতন ফ্লেভারটা চলে আসে আর এই চাও হয়ে গেল এবার চা নিয়ে আমরা আমি আমি দুধ বাবাইকে ওই হাঁসলি দিয়ে বানিয়ে দিলাম দুধ আর চা নিয়ে এবার আমরা খাবো গুড মর্নিং সাথে গরম গরম চা কফি দুধ যার যেটা ফেভারিট সেটা নিয়ে এই সুন্দর ওয়েদারে অবশ্য সুন্দর ওয়েদার অনেকেই বলবে না কারণ কি রোদ নেই সকালে যখন উঠেছিলাম তখন রোদ ছিল হঠাৎ করে পুরো মেঘলা হয়ে গেল মানে ঠান্ডা ফেলবে আরও আজ তো টোয়েন্টি থার্ড ডিসেম্বর আর টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে তো বেশ ভালো ঠান্ডা থাকে তো সেই জন্য মনে হচ্ছে এই মেঘলা ওয়েদার করে করে ঠান্ডাটা আরও বেশি ফেলবে এত ফেলেছে যে এমনিতেই হাড়কম্পন ধরে যাচ্ছে তার উপর যদি এর থেকেও বেশি ঠান্ডা পড়ে তাহলে কী অবস্থা হবে অবশ্য মজা আছে ঠান্ডাটা পড়া দরকার তবেই না টোয়েন্টি ফিফ ডিসেম্বরে ঘুজে মানে ঘুরে মজা হবে তো এই যে এখন নিয়েছি একটু মতো গরম দুধ বাবাইকে হেল ড্রিঙ্কস বানিয়ে দিলাম আকাশে চা বানিয়ে দিলাম আর আজ তো শনিবার আজ থেকে বাবায়ের বড়দিনের ছুটি পড়ে গেছে এখন প্রায় এক সপ্তাহ দশ দিনের মতো বাড়িতে তারপর আবার নতুন বছরে স্কুল খুলবে চলো এটা খেয়ে নি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো ভাতটা বসাবো বলে ভাবছিলাম যে নতুন চালের যে বস্তাটা আছে ওটা কাটবো তো আকাশই এলো নিজেই কী করে বুঝতে পারে জানি না এদিকে এসে তো মিলেই দেখো একজন চাল ঢালছে একজন কাপ নিয়ে দাঁড়িয়ে আছে ভাতের হাড়িতে চাল দেবে বলে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো এইভাবেই আমরা তিনজন যখন একসাথে বাড়িতে থাকি একে অপরকে সাহায্য করি আর কথাতে আছে না একসাথে করি কাজ লাজ এরকম কিছু একটা প্রবাদ বাক্য আছে আমি অবশ্য বাংলাতে প্রচণ্ড কাঁচা কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও সবাই তো এরকম করেই আমরা তিনজন তিনজনকে সব কাজে সাহায্য করি যখন যার যেটা লাগে তো এই দেখো বাবাই আবার পড়তে চলে গেল ওর বাবাকে দেখে বাবার মানে পেছন পেছন নেমে এসেছিলো যে বাবা কোথায় যাচ্ছে দেখি আবার পড়তে গেল। আর আমি এদিকে বাবার খাবারটা করে নিচ্ছি তাহলে কি সুবিধা হবে যখন ও খাবে তখন উষ্ণ গরম থাকবে খুব একটা গরম থাকবে না শীতকাল এমনিতেই তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে ওই জন্য বাবার জন্য ওটসটা করে আর ভাতটা বসিয়ে আমিও বাবার কাছেই যাব কারণ কি ও যখন পড়ে তখন ওর কাছে বসে থাকাটা খুব দরকার তাছাড়া ওর মনটা বারবার হয় যে মা কী করছে বাবা কী করছে একটু দেখে আসি ছোট তো এখনও তো সেরকম ম্যাচুরিটি আসেনি বা সেরকম বুদ্ধিও হয়নি আর সব বাচ্চাদের ম্যাচুরিটি বা বুদ্ধি একই সময়ও হয়ও না তো ওর ওর মানে আমি বসে থাকলে ও নিশ্চিন্তে পড়ে মানে রকম প্রবলেমও করে না আবার কোনো যদি ওর অসুবিধা হয় সেগুলো আমাকে জিজ্ঞেসও করতে পারে আমি ওকে সাহায্যও করতে পারি আর এইভাবে আমি মানে ওকে পড়াতে পড়াতেও আমি কিছু কাজ করে নিই আমার কাজগুলো আমি এগিয়ে রাখি এইভাবেই দেখো তো এই জন্য যা যা আজকে দুপুরের সবজি হবে ওইগুলোও নিয়ে সাথে চলে এলাম আর এই যে বাবাইকে পড়াচ্ছি আরও কিছু স্পেলিং বুঝতে পারছে না বা কিছু বলতে পারছে না সেটাও সাহায্য করে দিচ্ছি আর তার সাথে সাথেই যে সব সবজিগুলো কেটে নিচ্ছি তো এটাও একটা সুবিধা হয় জানো তো যে একসাথে সব কাজ যদি না করতে পারা যায় সময়ের জন্য আর যদি বুদ্ধি খাটিয়ে একসাথে দু তিনটে কাজ করে নেওয়া যায় তাহলে খুবই সুবিধা হয় তো আমি এরকম করে রাখি বা করি বা এখন করছি এই যে এবার তাহলে কি হবে বলো তো এরপর উঠে নিশ্চিন্তে ব্রেকফাস্টটা করতে পারবো হরবড়ি কিছু লাগবে না সবজি কাটা থেকে হয়ে যাবে মশালাও এই করতে করতে কেটে পিষে নেবো রেখে দেবো এক সাইডে তাহলে বাবার পড়া হয়ে গেলে বাবাইকেও খাবারটা দিয়ে দিতে পারবো আর নিজেরাও নিশ্চিন্তে জল খাবারটা খেতে পারবো তো তোমরা কারা এরকম করো অতি অবশ্যই আমাকে জানিও সবজিগুলো কাটা হয়ে গেল বাঁধাকপিটা কেটে নিলাম অল্প মতো ছিল বাঁধাকপি তো ভাবলাম এটার পাকোড়া করে দেবো বেসন দিয়ে একটু সেদ্ধ করে নেব তারপর এটার পাকোড়া করে নেব আর এইদিকে মিক্স ডাল করব সেই জন্য গাজর মটরশুঁটি আলু ক্যাপসিকাম কেটেছি শশাটা মুড়ি দিয়ে খাবো সেই জন্য কেটেছি আর বেগুন পোড়া করবো সাদা বেগুনের মানে পোড়া খেতে খুব ভালো লাগে তো সেই জন্য বেগুনটা পড়াবো নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন তেল দিয়ে ভালো করে মাখব আর এই দিকে ভাতটা হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে এখন কি অসুবিধা হচ্ছে বাবা এই যে মারটা ঝরিয়ে নেব মারটা ঝরিয়ে নেওয়ার পর বাবাইকে খাওয়াতে যাব বাবাই খাবার তো অনেকক্ষণ আগেই করে নিয়েছি ও এই যে রাখা আছে এখানে আর আজকে মুড়ি খেতে ইচ্ছে করছে ওয়েদারটা খুব সুন্দর তো ভালো কিছু তেলে ভাজা যদি পাও চপ চপই মুড়ি দিয়ে বেশি খেতে ভালো লাগে আমি অবশ্য শিঙাড়ি শিঙাড়াটাও প্রেফার করি আকাশ যেমনি চপ দিয়ে মুড়ি খেতে বেশি ভালোবাসে আমি চপ সিঙ্গারা বেগনি যেটা আসব সেটা দিয়েই খেতে ভালোবাসি তো আকাশ গেছে মাছ আনতে দেখা যায় কী মাছ নিয়ে আসে আর কী তেলে ভাজা নিয়ে আসে বাবাইকে ততক্ষণে খাইয়ে নিই আর তারপর তাই আকাশ চলে আসবে তখন আমরা ব্রেকফাস্ট করব বাবাইকে তো অনেকক্ষণই খাবার দিয়ে দিয়েছি বাবাই খাচ্ছে আর এই দেখো আকাশ গরম গরম চপ নিয়ে এসছে এটা আমিষ চপ পেঁয়াজ রসুন দিয়ে বানানো আর তার সাথে নিয়ে এসেছিলো গজা গজাটাও একদম গরম আর নরম খুব সুন্দর দারুণ লাগে এই মুড়ি চপ আর তার সাথে একটা করে গজা দারুণ এটা একটা জল খাবার। আর এদিকে দেখো আমি মশালা পেস্ট করে রেখে দিয়েছিলাম আর প্রথমে মাছটা ভেজে নিয়েছি আর মাছটা ভেজে নেওয়ার পর যে মশলাটা বানিয়েছিলাম সিম্পল মশলা মানে একটু মাখো মাখো করে আজকে মাছটা করব। খুব একটা ঝোল করব না তো এই দেখো মাছের ঝোল হয়ে গেল বাবায়ের জন্য আগে আঝালা তুলে রেখেছি আর এটা আমাদের ঝাল আর এইদিকে আবার কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি আর এখন এই যে একটু পেঁয়াজ কুচি দিলাম এখন বসাচ্ছি আমি মিক্স ডালটা মিক্স ডালটা বসিয়েই আমি এখন কিছু কিছু গোছানো বাগানোর কাজ করব। অনেকগুলো কাপড় চুপড় পড়ে আছে তো সেই জন্য এই যে সব যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে কষে নিতে হবে আর একটু চিনি দিলেও হয় আবার না দিলেও হয় তো আমি একটু চিনি দিই যে কোনো ডালেই চিনি একটু দিই মেনলি মিক্সড ডালে তো এই যে সব সবজিগুলো দেখো খুব ভালো করে নুন আর হলুদের সাথে মিক্স হয়ে গেল এরপর এটা একটুর জন্য ঢাকা দিয়ে দেবো আর তারপর দেখো ওর সাথে দিয়ে দিয়েছি মুসুর ডাল আর দেখো মুসুর ডাল রেডি আর যতক্ষণে মুসুর ডালটা হলো ততক্ষণে আমি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি কাপড় গুছানোর কাজ কমপ্লিট আর এদিকে লাস্টে নামাবার আগে একটু দিয়ে দিলাম ধনে পাতা আর ওই যে বাঁধাকপি কেটেছিলাম বাঁধাকপিটা নুন দিয়ে একটু সেদ্ধ করেছিলাম তারপর ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু ধনেপাতা কুচি একটু ওই যে মশালা পেস্ট করেছিলাম সেটা ওই পেঁয়াজ রসুন আদা বাটা বাটা এসব দিয়ে আর বেসন দিয়ে মেখে লাল লাল করে বেশ একটু খড়িয়ে একটু বেশি লাল করে ভেজে এই যে বড়া ভাজাগুলো জাস্ট খাওয়ার আগেটাতেই করছি এরপর আমরা লাঞ্চে বসবো প্রায় দেড়টা একটা চল্লিশ বাজে তো গরম গরম করে নিলাম আর বেগুন পোড়াটা অনেক আগেই করে রেখে দিয়েছিলাম বেগুনটা পুড়িয়ে মেখে রেখে দিয়েছি তো এই দেখো হয়ে গেল ভাজা এরপর বাবাইকে ডাকবো আর আমরা একসাথে খেতে বসবো বাবাই স্নান করেই নিচে নেমে চলে এসেছে আর এই যে ওর প্লেটটা নিয়েছে ওর প্লেটটা নিয়ে প্রথমেই বড়া ভাজাটা নিয়েছে বড়া ভাজা খেতে খুব ভালোবাসে আকাশও চলে এলো এরপর আমরা তিনজন খেতে বসবো আকাশের থালাটাও সাজিয়ে দিচ্ছি ভাত বড়া ভাজা বেগুন পোড়া তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব অনেকটা বড় হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগে দেখা হবে টাটা বাই